তোমাদের সবাইকে দাদার জানাই মাধ্যমে অর্থাৎ ক্লাস টেনের দ্বিতীয় ইউনিট টেস্টের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করবো এবং এর পাশাপাশি আমার একটি স্পেশাল অ্যানালাইসিস তোমাদেরকে জানাবো দেখো তোমাদের ইংলিশের টেক্সট এর কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি কোন রাইটিং স্কেলগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো বলব মাধ্যমিকের জন্য প্লাস তোমাদের ইউনিট টেস্টের জন্য তাই মন দিয়ে ভিডিওটা দেখবে দেখো এই পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসে রয়েছে দেখো মাই ওন ট্রু ফ্যামিলি টেট হাকসের লেখা আবার রানওয়ে গাইড এটা রয়েছে দেখো এখানে লাকি মন্টেগো মন্টেগোমারি লেখা আর তারপর তার সঙ্গে রয়েছে দেখো সি ফেভার জন মাসফিল্ডের লেখা তার মানে টোটাল তিনটা রয়েছে অ্যানালাইসিস করে দেখো তিনটি মাই ওন ট্রু ফ্যামিলি আওয়ার রানওয়ে গাইড সি ফেভার এবার কথা হচ্ছে প্রত্যেকটা এই যে তিনখানা রয়েছে তিনখানা ভালো করে প্রিপারেশন করো যেন যা আসে সেটা যেন সুন্দর করে লিখতে পারো মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু তাই তোমাদের বইতে যা আছে সেখান থেকে কিন্তু একটা দিবে তাই ভালো করে প্রিপারেশন করো ইউনিট টেস্টে একটু চাপ নিয়ে পড়ো তাহলে মাধ্যমিকে দেখবে অনেকটা তোমার হেল্পফুল হয়ে দাঁড়াবে একত্রিশ পেজ থার্টি ওয়ান পেজ বের করো এরপর পরীক্ষাতে কি হবে বলো তো এখান থেকে কিছু লাইন তুলে দেবে যেগুলোকে আমরা বলি স্ট্যান্ডা কবিতার ক্ষেত্রে স্ট্যান্ডা বলা হয় সেই স্ট্যান্ডে রিলেটেড কিছু প্রশ্ন হবে সেগুলো আমাদের সলভ করতে হবে এবার চলো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নিই প্রথমত পেজ নাম্বার থার্টি থ্রি বের করো দেখো এখানকার যে এমসিকিউগুলো রয়েছে এ কটা যথেষ্ট নয় এক্ষেত্রে কিন্তু স্যারেরা কি করে কিছু এমসিকিউ কিন্তু ক্রিয়েট করে অর্থাৎ নতুন করে কিন্তু দেয় তার জন্য যে কটা আমরা পাচ্ছি বই থেকে সেগুলো কিন্তু একদম ফুলে ফুল রেডি করে রাখতে লাগবে আর স্যারেরা যেগুলো এক্সট্রা দেবে সেগুলো আমাদের সুন্দর করে কিছু টেকনিকের মাধ্যমে সলভ করতে হবে কারণ জীবনে একবারই কিন্তু আমরা বোর্ড এক্সাম দিতে যাচ্ছি আর ইউনিট টেস্টে জাস্ট একটা প্র্যাকটিস ছাড়া কিছু নয় দেখো বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু দা টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এই যে এই যে লাইনগুলো রয়েছে সেটা আমাদের কমপ্লিট করতে হবে এই ইনফরমেশনের সাহায্যে দেখো কি বলছে ক্রিপিং ইন অ্যান্ড ওকার দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এ এখানে অনেকগুলো অপশন আছে গড হ্যাঁ সোর্স আছে স্টেজ আছে তারপরে কি আছে বাফেলো আছে স্টেজ এবার কথা হচ্ছে এখানে তিন নাম্বার স্টেজটাই কেন হলো চলো আমরা সুন্দর একটা টেকনিকের মাধ্যমে এটা সলভ করি কারণ এক্ষেত্রে তুমি তোমার বইয়ের প্রশ্ন পাচ্ছ সলভ করছো জানা আছে যদি নতুন কোশ্চেন ক্রিয়েট হয় তখন কি হবে চলো তার একটা ব্যাকআপ প্ল্যান আমরা জেনে রাখি এবার সেই টেকনিকটা তুমি দেখো ক্রিপিং ইন দ্য ওকে দ্য হোয়াইট ওয়াজ লুকিং ফর এ এখানে দেখলে তো এই দেখো ওকে তাই তো এখানে দেখো লক্ষ্য করে কবিতায় চলে আসো দেখো সিন অংশ অবশ্যই বেছে বেছে করবে কারণ পরীক্ষায় সিন অংশ আমাদের তোমার জানা আছে আনসিন তো জানা থাকবে না তখন তো টেকনিক ফলো করতে হবে আর আমি তোমাকে সেই টেকনিকটা এখন শেখাবো দেখো এখানে হচ্ছে ওয়াজ গিফট ইন এ উড আই was লুকিং ফর এ স্টেজ দেখো এখানে স্টেজ আছে এস টি এস ই স্টেজ ঠিক মিললো এবার চলে দেখো অপশনে দেখো অপশনে স্টেজ আছে বুঝতে পারছো এইভাবে কিন্তু মিলাবে আর থাকলেও সলভ করে দিয়ে আসবে জিনিয়াস হও দুই নাম্বার দেখো হোয়েন এভার অ্যান ও থ্রি ইজ ফোয়েলড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পয়েন্ট মাস্ট প্ল্যান্ট ইজ এখানে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে এখানে টু টু কেন হলো আমার টুটাই রাইট হলো চলো দেখে নিই একটু ভাষা চেঞ্জ করে দেব দেখো টু ওয়াইস টু ওয়াইস বলতে দুই রকম অর্থাৎ অর্থাৎ টু দুই রকম বলা হচ্ছে প্রশ্ন সি নাম্বার ওয়ে দ্য পয়েট কাম আউট দ্য অফ এখানে দেখো স্টেজ আছে থ্রি আছে হিউম্যান আছে চাইল্ড আছে ওল্ড ওম্যান আছে এখানে আমরা ট্রি শব্দটা অর্থাৎ থ্রি শব্দটা ওকে করলাম কিন্তু কেন আগের বেজে চলে দেখো এখানে একটা লাইফ ওক ট্রিজ এন্ড ইউর ওন ট্রু ফ্যামিলি বুঝতে পারছো তো ট্রি বলতে সেই গাছ অর্থাৎ ওক গাছের কথা বলা হচ্ছে এইভাবে কিন্তু তোমাকে সলভ করতে হবে পুরা কনফিডেন্সে থাকো এই টেকনিক ফলো করবো দেখো পেজ নাম্বার চলে আসবো এবার থার্টি এখানে পাবো আমরা দেখো দু নম্বর স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস প্রভাবে দি সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট ইউর অ্যান্সার মানে যে সমস্ত লাইনগুলো সত্য তারপর সে টি লিখবে বা ট্যুর লিখবে এবং যেগুলো মিথ্যা তার পাশে ফলস বা এফ লিখবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে বলতে হবে যে এটা কেন মিথ্যা বা কেন সত্য অর্থাৎ এক কথা বলতে গেলে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে অনেকে বলে যে সাপোর্টিং সেন্টেন্স কি সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে সেটা যে তুমি যে সত্য বলছো মিথ্যা বলছো তার সাপোর্টে একটা সেন্টেন্স অর্থাৎ বাক্য বা কিছু ওয়ার্ড দিতে হবে তো প্রথমে দেখা ওল্ড ওম্যান হেল্ড পয় সিক্রেট ইন হার্ট লিটল ব্যাগ এটা কি হবে সত্য হবে কিন্তু কেন হবে তার লজিকটা কিন্তু তুমি এখানে নেবে দেখো সি সেইট আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ কি করবে সেই লাইনটা এখানে তুলে দেবে ওকে বুঝতে পারছো তো এইভাবে তোমাকে সাপোর্টিং সেন্টেন্স গুলো হলে কেন তার সাপোর্টিংস সেন্টে দিলাম তারপর দেখো বি নাম্বার দ্য ট্রি ট্রু সাইড দ্যাট দ্য পয়েন্ট ইজার টু সি দ্য কপিং ডাউন অফ থ্রি এর ওক থ্রি আছে এখানে এটা হবে ফলস এর সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে স্টেটমেন্ট দিতে হবে এবার দেখো দা পয়েন্ট নেভার কাম আউট ওক আউট এটা হবে ফলস এটারও সাপ দিতে হবে তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এবার দেখো তিনের তিনটা প্রশ্ন হচ্ছে তিনটেই ইম্পর্টেন্ট গ্রামারে এগোটা যথেষ্ট নয় মাধ্যমিক দিবে এগোটা যথেষ্ট নয় এর সঙ্গে সঙ্গে যদি পারো গ্রামার বইটা প্রচুর সলভ করার চেষ্টা করো আর সব থেকে বেস্ট টেস্ট পেপার সলভ করো ব্যাস রিল্যাক্স থাকো চলো আসো থার্টি ফাইভ এবার আমি তোমাকে একটু অ্যানালাইসিস দেখাবো আমি কোন অ্যানালিসার কথা বলছি দেখো রাইটিং স্কিলের ক্ষেত্রে অবশ্যই নোটিস ইম্পর্টেন্ট রয়েছে মাধ্যমিকের জন্য মাধ্যমিক পরীক্ষার আগে আর একটা আমি ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট একটা ইয়ে নিয়ে আসবো সাজেশন নিয়ে আসবো এবং তার সঙ্গে সঙ্গে একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো অবশ্যই সেই অ্যানালিস দেখবা দেখো এখানে নোটিস আসে পরীক্ষাতে দশ নম্বরের প্রশ্ন থাকে কিন্তু নোটিশের মধ্যে কোন নোটিশ ইম্পর্টেন্ট দেখো ট্রি প্ল্যান্টেশন সেলিব্রেশন ব্লাড ডোনেশন ক্যাম্প আই এই ধরনের নোটিশগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবা এগুলাই কিন্তু যে কোনো পরীক্ষাটা সব থেকে বেশি দেয় ঠিক আছে মাধ্যমিক হোক বা অন্যান্য পরীক্ষা হোক এগুলো কিন্তু বেশি হয় নোটিশের মধ্যে এবার নোটিসের একটা সুন্দর ভাষা আছে অনেকেই করে প্রত্যেকটা নোটিশ পরে আর ক্রিটিক্যাল ভাবে চিন্তা করে কিন্তু চিন্তা করার কিছু দরকার নেই সোজা প্রসেস চিন্তা করে দেখো স্টুডেন্ট আর হ্যার বাই ইনফর্ম দ্যাট স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান্ড এন্টার দেখো এখানে কি বলছে মিউজিক কম্পিটিশন সম্পর্কে লিখতে হবে কিন্তু পরীক্ষা ছিল আসলে ট্রি প্ল্যান্টেশন তখন আমি কি করবো দাদা তখন কি করব সিম্পল টেকনিক ইউজ করো স্টুডেন্ট আর হ্যার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোই টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন এখানে ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন না লিখে কি করবো তো অর্গানাইজ অর্গানাইজ অ্যান এর বদলে এ দিবে অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম দিতে পারবো ট্রি প্ল্যান্টেশন দেবে তারপরে এই জায়গাটা দেবো ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন এই যে এতটুকু দেখো তোমাকে আমি আন্ডারলাইন করে দেখিয়ে দেয় যে কোনটার কথা আমি বলছি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম দাঁড়াও একটু আই মিন দিস পোর্শন দিস পোর্শনের জায়গায় কী বসবে আমাদের এই দেখো এই যে পোর্শনটা আছে এই পোর্শনটার বদলে তুমি এই যে ট্রি প্ল্যান্টেশন আছে ট্রি প্ল্যান্টেশন বসিয়ে দেবে একই রকম যদি দেয় যে অ্যানুয়াল সেলিব্রেশন আসছে হয়তো সেটা গান বাজনা হতে পারে স্কুলের স্পোর্টস হতে পারে এই ধরনের প্রোগ্রামগুলোতে দেয় তো তখন তুই কী দিয়ে দেবে বা গোল্ডেন জুবলি সিলভার জুবলি যেগুলো হয় স্কুলে সেটা তখন এই যে লাল আন্ডারলাইন যে লাইন আছে সেটা দিয়ে দেবে কী বলতো অ্যানুয়াল সেলিব্রেশন তারপর ডেট দিয়ে দেবে কত তারিখে হচ্ছে তারপর কোথায় হচ্ছে সেই জায়গাটা দিয়ে দেবে বুঝতে পারলে তো আর বাকি পোর্শনে কী বলতো যেখানে যেখানে চেঞ্জ করা দরকার চেঞ্জ করে দেবে ট্রিপ প্ল্যান্টেশন হলে ট্রিপ প্ল্যান্টেশনের কথা বলবে যে গাছ লাগানোর দরকার রয়েছে বা প্রোগ্রাম অনুযায়ী স্কুলের স্পোর্টসের ব্যাপারটা একটু ডিটেলস লিখবে আর লাস্টের দিকে যেরকম আছে সেটা কিন্তু প্রায় সেমই থাকবে ফর এনি ফার্দার ইনফরমেশন দ্য সাইন মে বি কন্ট্যাক্টেড এটা সেম দিবে আর এই যে অ্যাড্রেস দেবে এটা দেবে ব্যাস কমপ্লিট হয়ে গেল এইভাবে পড়ো দেখবে চাপ কম মনে হবে লিসেন ফাইভ আওয়ার রানওয়ে কাইট লাকি মার্ট মন্টাগনির লেখা দেখো এখানে এখান থেকে যে কোনো একটা পার্ট পরীক্ষা দিতে পারে এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন হবে সেগুলো আমাদের সলভ করতে হবে যেটা সিম অংশ আমরা বলছি এবার চলো সব পেজ নাম্বার থার্টি নাইন উনচল্লিশ পেজ বেল করো দেখো এখানে আমরা প্রথম প্রশ্ন পাচ্ছি টোটাল সবগুলো ইম্পর্টেন্ট এখানকার এমসি কেউ দেখো দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইস এখানে কি হবে ফাদার হবে দু নম্বর দেখো দ্য ফ্যামিলি মুভ ওভার দ্য মানল্যান্ড ইন কি হবে এখানে হবে অপশন নাম্বার চার দেখো উইন্টার হবে ওয়েন আর্স অ্যাবাউট রিলেশন ফাদার লুক এখানে কি হবে সরো হবে পেজ নাম্বার ফর্টি অর্থাৎ চল্লিশ বেল করো এখানকার এর এ এবং বি ইম্পর্টেন্ট রয়েছে আর তারপর দেখো এখানকার তিনের যে প্রশ্নগুলো রয়েছে দেখো এক নম্বরে কি হবে বলতো এক নম্বর হবে ট্রু কি বলছে পিপল ফেল্ট ক্লাউড অন দ্য রেনারেটর ওয়ার লেন ইন দ্য আইসল্যান্ড এটা হবে ট্রু তারপর ধর ক্লাউড অ্যান্ড দ্য নেটার কোয়াল্ট এটা হবে এ অর্থাৎ ফলস হবে তারপর নো বডি অন দ্য মিন ল্যান্ড হ্যাট রিলেশন এটা হবে ফলস ওকে কমপ্লিট হলো পেজ বের করো এখানকার দেখো দেখ এক্সারসাইজের মধ্যে আছে দেখো এ নাম্বার চারের এ নাম্বারটা লাভলি হবে দেখো ইন সামার দ্য হাবিক হাব মুন ইজ অলওয়েজ লাভলি তারপর দেখো ব্যাক দু নাম্বার বি নাম্বারটা হচ্ছে ব্যাক অন আইসল্যান্ড ক্লাউড মেড ক্লাউডি অফ এখানে তিন নাম্বার হবে দেখো কাইটস হবে চলে আসে দেখো পরে সি নাম্বার কি বলছে দেখো কাইট ওয়াজ উইথ এ লেটার হবে তারপর দেখো পাঁচের যেটা পাঁচের কমপ্লিট করতে হবে আমাদের এখানে এখানকার সবগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে এক এবং ইম্পর্টেন্ট যেটা বলছে স্টেটমেন্টের রিজনের মধ্যে এ এবং বি ইম্পর্টেন্ট রয়েছে এর সঙ্গে সঙ্গে আরও প্র্যাকটিস করে রেখো ফর্টি ফোর পেজ বের করো এখানকার দেখো এ সাতের এ নাম্বারটি বলেটের কাম ফর ফাদার আফটার কি হবে মান্থ হবে তারপরে দেখো ফাদার ফেল্ড লেফট ফাদার লেফট

স্টোরি মানে এই যে হিংসগুলো রয়েছে এই হিন্সের উপর বেস করে তোমার একটা সুন্দর একটা স্টোরি লিখতে হবে ওকে এবং তার একটা সুন্দর একটা কি করতে পারে টাইটেল দিতে হবে দেখো ক্রস সিটিং অন এ ট্রি প্লিজ অবমিট ইন ইটস বেক মানে কি বলতো একটা কাক একটা ডালের মধ্যে বসেছিল ডালের মধ্যে কি একটা মাংসের টুকরো মুখে নিয়ে তো নিজ দিয়ে একটা ফক্স বলতে শেয়াল যাচ্ছিল সে বলছিল যে তোমার গলা তো বেশ ভালো তুমি একটা গান টান শোনাও এবার কাকটা কি করে ভুল করে সে কি করে গান গাওয়া শুরু করে দেয় এবার মুখের থেকে কি হয় একটা মাংস টুকরা মাংস টুকরা যেটা ছিল ও যদি চিৎকার করা শুরু করে দেয় তাহলে মুখের থেকে মাংস টুকরা নিচে পড়ে যাবে যখন নিচে পড়ে গেল তখন শিয়ালটা খেতে খেতে চলে গেলো আর বলতে দেবো তোমার গলা আবার সুন্দর হবে তো দেখো বোকামের একটা পর্যায় মানুষ যাই বলুক না কেন তুমি তার মধ্যে কান দিলেই তোমার ক্ষতি হবে এরকম একটা মোরাল লিখে দেবে এবার চলো দেখো পরেরটা সি ফেভার জন্ম হসপিটালটা লেখা এখানে দেখো যে কোনো কিছু লাইন অর্থাৎ কয়েকটা লাইন তুলে দেবে যেটা যেটাকে আমরা বলি স্ট্যান্ডা এবং সেই স্ট্যান্ডা রিলেটেড কিছু প্রশ্ন সেগুলো আমাদের সলভ করতে হবে এইবার চলো ফিফটি পেজ চলো সলভ করে নেই এখানে দেখো আছে একের এ নাম্বারের উত্তর হবে দেখো চার নাম্বার হোয়াইট হবে দা পয়েন্ট আক্স

ফ্ল্যাটকা ইউজিং পয়েন্ট মানে এই পয়েন্টগুলোর ভিত্তিতে তোমাকে গ্যাটটা কি করতে বলতে নিউজ রিপোর্ট লিখতে হবে আচ্ছা চলে আসছে মাধ্যমিকের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এবং তোমাদের ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তবে মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে একটা এডিটাল লেটার লেটার কিন্তু মাধ্যমে জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি হবে বলতো হয়তো তোমাদের এলাকায় কোনো একটা প্রবলেম হয়েছে এটা ভাঙা ব্রিজ হতে পারে বা গার্বেজের হিপ হতে পারে বলতে আবর্জনা হচ্ছে সেই ব্যাপারে তোমার কাছে একটা চিঠি লিখতে হবে যে আপনি এই ব্যাপারে একটা দৃষ্টি আকর্ষণ করুন আপনার পেপারে নিউজ পেপারে এটা দিন নোটিশ রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পারে রিপোর্ট রাইটিং এই যে তিনটে দিলাম তিনটা মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ছে ইউনিট টেস্টের জন্য প্লাস ফাইনালের জন্য ভালো করে প্রিপারেশন করো ওকে মাধ্যমিক সামনে দিবে মন দিয়ে এখন থেকে পড়াশোনা করো পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক খুব ভালো থেকো